সম্ভব নয় ঠিক এই কথার বিপরীতে গিয়ে নিজেকে যিনি প্রমাণ করেছেন ভ্রমণ করেছেন বিশ্বের একশো পনেরোটি দেশে একাই তিনি কাজী আসমা আজমেরি দর্শক ওয়েলকাম টু অতপরামি আজ কথা বলবো তার সাথে জানবো তার বিশ্ব ভ্রমণের গল্প তো তোমার ট্রাভেলার হয়ে ওঠার শুরুটা কি হলো কখন থেকে বুঝলে যে তুমি এরকম ট্রাভেল করতে চাও বিশ্ব ভ্রমণ করতে চাও আমি সব সময় ঘুরতে পছন্দ করি আমি প্রথম কিন্তু ভ্রমণ করেছিলাম থাইল্যান্ডে কিন্তু তখন আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি বিশ্ব ভ্রমণ করব 2009 এ আমার বন্ধু মানে মা অনেকটা টিটকারি করলো যে আমার বন্ধু ছাব্বিশটি দেশ ভ্রমণ করেছে আমি মেয়ে হয়ে পারবো না তো আমি তখন জিজ্ঞেস করলাম চাট পরে আন্টি কেন মেয়েদের টিকিটের দাম কি বেশি দাম কি ছেলেদের থেকে তো আন্টি তো ঠিক আমাকে খুব বাজে যে আমি একটা বেয়াদ সবাই আর ইনসাল্ট করলো তা আমার খুব ইজ্ঞতার লাগলো যে এখনো পর্যন্ত আমরা নর্থ সাউথ কিংবা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ছি বাংলাদেশে এ গ্রেড মানে জায়গায় আছি সেখান থেকেও একজন মহিলা যিনি হচ্ছেন একটা কলেজের প্রফেসর তিনিও মানে একসেপ্টেড করতে পারছে না তখন আমি চিন্তা করলাম যে আমি বিশ্ব গ্রহণ করবো তখন আমি নেপাল গেলাম নেপালে যেহেতু আরও বেশি আমার উৎসাহ উদ্দীপনা বেড়ে গেল আমি তখন এভারেস্টটা দেখলাম এভারেস্টটা দেখে বললাম কেন এত ছোট জায়গায় থাকবো আর যেখানে দেখা যাচ্ছে যে আমার মনে হয়েছে যে আমি ইস্টার্ন কান্ট্রিতে জন্মগ্রহণ করেছি বাট আমার মেন্টালিটি ওয়েস্টার্ন তো অনেকটা ডিফিকাল্টি যে আমি আমার আমি তখন আজ থেকে বারো বছর আগে আমি একটা জিন্স পরলে ওইটা সোসাইটিতে অ্যাকসেপ্ট ছিল না যে আমাকে উগ্র উশৃঙ্খল আমি দেখতে যাচ্ছে ছেলে ফ্রেন্ড থাকা মানে আমি খুব বাজে মেয়ে এরকমভাবে পয়েন্ট করা হতো তো আমি তখন আমি চিন্তা করলাম একটু বিশ্বটাকে ঘুরে দেখি কেমন তারপরে আমি গেলাম সিঙ্গাপুর মালয়েশিয়া মালয়েশিয়া অবশ্য আমার ক্লাসমেট ফ্রেন্ড ছিল ওই স্টার্ট করলাম এক দুই হয়ে গেল পরিবার কিভাবে নিয়েছিল যে তুমি একটা মেয়ে একা ট্রাভেল করবে তাও দেশের মধ্যেও না দেশের বাইরে কোথায় যাচ্ছ বাবা তো একবারে বলছে না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তোমার এইসব মানে একেবারে আমি তো আমার আম্মুর দিক তাকালাম আম্মু তো চুপ করেছিল তারপরে আমার যে গহনা ছিল মানে মেয়েদের জন্য অনেক গহনা টহনা থাকে তো ওই সিধাহাটার আদার্স অনেক গহনা ছিল ওগুলো দিল তো আমি ওগুলো বিক্রি করে দিলাম বিক্রি করে দিয়ে আমি কিছুটা টাকা হচ্ছে ব্যাঙ্কে রাখলাম যাতে ভিসা পাই মানে আমার যেহেতু ক্যাশ একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে আর টাকা দিয়ে আমি হচ্ছে তার থেকে মানে সেভেন্টি পার্সেন্ট আমি ব্যাঙ্কে রেখে দিলাম থার্টি পার্সেন্ট দিয়ে আমি হচ্ছে স্টার্ট করলাম যে এটা তখন তো আমি চাকরি করতাম আমি তখন একটা কুচনে একটা অফিসে চাকরি করতাম যে পড়াশোনার পাশাপাশি কিছু টাকা আসবে তো তখন স্টার্ট করলাম তারপর আমি পিছনে থাকায়নি আমার মনে হয়েছে যে চলতে হবে প্রথমে তো গহনা বিক্রি করে তারপর ট্রাভেল করা ফিনান্সিয়াল কিভাবে একটা দুটো ভ্রমণ করলে তো অনেক টাকা খরচ হয় একবারে আমি দেড় বছর চাকরি করি তখন আমি ওই টাকাটা সেভ করি তারপরে আমি প্ল্যান করি ছয় মাস ভ্রমণ করব। তখন থেকে আমি স্টার্ট করলাম দেন আমার টু থাউজেন্ড টেনে আমার সবচেয়ে বড় আমার ট্রিপটা ছিল যেটা ইউরো ইউরোপের ট্রিপ তারপরে টু থাউজেন্ড টুয়েলভে একটা ছিল দেন ফরটিনে তো ফরটিনে আমি হচ্ছে পঞ্চাশতম দেশ করি ব্রাজিলে দশ সালে আমার দুটো অ্যাক্সিডেন্ট হয় একটা প্রথম ছিল ভিয়েতনাম তো ভিয়েতনামে আমাকে কজ দেখায় যে তুমি হচ্ছে রিটার্ন টিকিট কাটো নাই এবং তোমার হোটেল বুকিং নেই সেজন্য আমাকে তেইশ ঘন্টা ওখানে আটকে রাখে যেহেতু ওরা একটা কজ দেখাচ্ছে সো আমি ওটাতে মেনে নিয়েছিলাম সেকেন্ড টাইম যখন আমাকে সাইপ্রাস দু হাজার দশ সালের ওটা হচ্ছে তিন মে ছিল ওখানে আমাকে আটকে রাখে কেন আমাকে মানে একটা ইমিগ্রেশন বলছে যে তার সব কিছু আছে আমার হোটেল বুকিং আছে টিকিট আছে ক্যাশ টাকা আছে সব কিছু আছে কিন্তু আমাকে দিবে না কেন আমার বাংলাদেশি পাসপোর্ট এবং আমি তখন ইউরোপে যাইনি বলছে যে একটা বিস অফিসার বলে হ্যাঁ তো থেকে যাবে বলছে না থাকতে পারে বলে কি যে ওর খোঁজ নাও যে ওর আত্মীয় স্বজন আছে কিনা তো আমি বলছিলাম যে না আমার কোনো আত্মীয় স্বজন নেই আমি কাউকে চিনি না আমি জাস্ট অ্যাজ এ ভ্রমণকারী ট্রাভেলার আমি এসেছি আর যেহেতু বাংলাদেশিরা প্রচুর অবৈধভাবে যায় তো ওরাও কনফিউজ ছিল আমাকে ঢুকতে দেওয়া হয়নি তখন আমাকে পরের দিন আমি যে ক্রুজটা এসেছিলাম ওখানে ব্যাক করে আমাকে তারপরে পাঠিয়ে দেওয়া হয়েছিল পরে আমি আবার ব্যাক করে বাংলাদেশে চলে আসতে হয়েছে আমার যদি আজকে আমি ইউরোপিয়ান হতাম আমাকে সালাম সালাম করে নিয়ে যাচ্ছে আমার সাথে সবাই ইউরোপিয়ান সালাম করে নিয়ে যাচ্ছে তখন আমার মনে হলো যে না আমার কিছু বাংলাদেশি পাসপোর্টের জন্য করতে হবে এবং আমি একা যদি চেঞ্জ করি তারপরে তো আমি নিউজিল্যান্ডে টু থাউজেন্ড টুয়েলভ থেকে থাকি আমি নিউজিল্যান্ডের পাসপোর্ট নিতে পারি কিন্তু আমার মনে হলো যে নিউজিল্যান্ডের পাসপোর্ট নিলে তো আমার পরিবর্তন হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের তো পরিবর্তন হবে না তো এমন কিছু করতে হবে যেখানে আমার মতো যারা বাংলাদেশে বাংলাদেশিরা ভ্রমণ করতে পছন্দ করে তারা যাতে এই সমস্যাটা হ্যাঁ এটা হচ্ছে প্রত্যেকে হচ্ছে কি মুক্তিযুদ্ধের জন্য স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে আমরা আমাদের রাইট আমাদের সম্মানের জন্য যুদ্ধ করছি এবং তারপরে যে কাজটা আমি করেছি আমি বাংলাদেশে আসার পরে আমি মনে হলো যারা স্টুডেন্ট না তাদেরকে ওয়ার্ক পারমিটে যাওয়া উচিত আর যারা স্টুডেন্ট তাদেরকে স্টুডেন্ট ভিসা আর যারা ট্রাভেলার যাদেরকে ট্রাভেল যাওয়া উচিত আমাদের মাত্র দশ হাজার হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধ পথে ইউরোপে যাচ্ছে দশ হাজার লোকের জন্য আমরা দশ লাখ লোক হচ্ছে ভিসাটা পাচ্ছি না ওই সময় তো আর যাওয়া হলো না সাহেব না না ওই রাগ থেকে পরে আর কখনো হয়েছে আমার যাওয়া হয়েছে দু হাজার ২০১৬ সালে বাট এখনো যেই শহরটাতে যেতে চেয়েছিলাম তখন সময় স্বল্পতার জন্য হয়নি ইনফিউচারে যাবো হ্যাঁ ট্রাভেল থেকে যদি একটু সরে আসি যে এই মুহূর্তে কি করা আমার একটা ছোট্ট লাইব্রেরি আছে খুলনা শহরে সেখানে আমি কাজ করছি স্পেশালি আমার ঢাকার বাইরের ছেলেমেয়েরা ইংলিশে অত পারদর্শী নয় যেটা আমি ফিল করেছি এবং আমার মনে হয়েছে অনেক ছেলেমেয়েরা আছে তাদের অপরচুনিটি এটা পাচ্ছে না তো তাদেরকে যাতে ইংলিশটা শেখানো যায় এবং আমার থিমটা হচ্ছে ট্রাভেলিং ইজ ফান ওয়ে টু লার্ন এবং আমার ওখানে থিমটা ফান ওই কিভাবে লার্ন করা যায় ইংলিশ তো সব দেশের ল্যাঙ্গুয়েজ না তো কখনো মনে হয় মানে এই ধরনের সিচুয়েশনে পড়তে হয়েছিল যে ওদের ল্যাঙ্গুয়েজ তুমি বুঝতে পারছো না তোমার টোরা বুঝতে পারছে না এটা অনেক সময় হয়েছে মেক্সিকোতে সিম্পল মানে টেন বলতে পারে না আমাকে হচ্ছে ট্রেনের জন্য দিয়াস বলতে হয় মানে বাইনতে মানে আমি বলছি এটা এত ক্লোজলি থাকে যে এরা বলতে পারে না কেন চায়নাতে তো আমরা হচ্ছে ক্যালকু ফোনে দেখাই দেই ফোনে সমস্ত ট্রান্সলেট বাট স্পেনে আমরা আমি যখন ভ্রমণ করেছি আমাকে কেউ বলেছে যে তুমি ডানে যাও অনেক সময় আমি বামে গিয়েছি তো মানুষ এত ভালো ছিল যে আমাকে এসে আবার বলছে ডানা না তোমাকে এবং এটা মানে ফানি যে ল্যাঙ্গুয়েজটা একটা খুব ইম্পর্টেন্ট আর জিনিসটা ল্যাঙ্গুয়েজ যেটা আমি প্রায় থার্টির উপর ল্যাঙ্গুয়েজে ধন্যবাদ বলতে পারি কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের কালচারে যে কোনো জায়গায় এটা নিউজিল্যান্ড থাকার পর থেকে আমাকে শিখতে হয়েছে আমরা যদি প্লিজ না বলি ওরা কোনো কিছু সার্ভ করবে না কোনো কিছু দিবেও না মানে দোকানে যেয়ে একটা জিনিস চাইলেও প্লিজ বলতে হবে এবং থ্যাংক ইউ খাবার দাবারও তো প্রবলেম হওয়ার কথা মানে আমার মনে আছে আমি প্যারিসে যখন গেলাম তখন আমি থার্টি থ্রি ইউরো থার্টি ওয়ান ইউরো দিয়ে রেস্টুরেন্টে যেয়ে বললাম কি যে আমাকে হচ্ছে আপনাদের ফ্রান্সের যে খাবারটা আছে দিবেন তো ওদের ওটা হচ্ছে ড্রাই মিট মানে নিয়ে আসলো আর তার উপর লেটুস ছিল আর হচ্ছে বড় একটা প্লেট আর তার ভিতরে লেটুস আর কিছু ক্যারট ছিল আর কিউক তা আমি শুধু ওগুলোই খেলাম আর কিছু খেতে পারলাম না কারণ আমি তো মিট খাই না র মিট তো খাই না তারপরে আমার সারা রাত মানে না খেয়ে থাকতে হচ্ছে এরপর থেকে আমি কি করি রেস্টুরেন্টে যে আমি হচ্ছে মানুষের প্লেট কি খাচ্ছে ওটা হ্যাঁ হ্যাঁ প্লেটে দেখি আচ্ছা ওইটা ওইটা খাবো ওইটা আমি খাবো ওই এটা দেখতে ভালো লাগছে মানে কি নিয়ে আসবে তো আমি জানি না তো ওইটা পৃথিবী ঘুরতে যে খাবার কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং আমার ঝুলিতে হচ্ছে অনেক মজার মজার খাবার আছে যেমন আমি অস্ট্রেলিয়াতে কোকোডাইলস খেয়েছি আর অস্ট্রেলিয়ার ন্যাশনাল কিন্তু হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুটা সুপার মার্কেটেই পাওয়া যায় কিরগিস্তানের মেইন ফুড হচ্ছে ঘোড়ার মাংস তো ওখানে যেমন আমরা মাছ ভাতে বাঙালি বাংলাদেশিরা তো ওখানে ওই খাবারটা দেখা গেছে যে ঘোড়ার মাংস আমরা খাচ্ছি বাট ওরা কিন্তু মুসলিম আমার কাছে খুব ঘোড়ার মাংসটা মজা লেগেছে ওটা ইন্টারেস্টিং এবং ক্যাঙ্গারটা অনেক মজার জেবরার মাংসটাও ওকে বাট ঘোড়ার মাংসটা ওয়াস ওস্ট ছিল হচ্ছে রমিট যেটা হচ্ছে এটা হচ্ছে রাশিয়াতেও আছে ওরা রমিট যেটা তো আমরা তো কাঁচা মাংসটা অ্যাকচুয়ালি খেতে পছন্দ করি না রোমানিয়ার হচ্ছে বলেন তো অনেক মজার খাবার আছে বললে শেষ হবে না তোমার খিদা লেগে যাবে ফেভারিট দেশ কোনটা যেখানে তোমার কাছে মনে হয়েছে একদম পৃথিবীর স্বর্গের মতো আমার কাছে বেশি যে মডার্ন কান্ট্রির ভিতর আমার মনে হয় যে সিঙ্গাপুরটা অনেক মডার্ন সিঙ্গাপুর কিংবা দুবাই দুবাইটা তো বেশ দূরে বাট সিঙ্গাপুর এত ক্লিন রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং খুবই কুল এবং সবচেয়ে মজা যে জিনিসটা রাশিয়া গেলে ওরা তো এত সাদা ওরা এত সাদা ওরা একটু টাচ করে দেখতে চায় যে এরকম গোল্ডেন হলো কি করে মানে আমরা তো ব্রাউন স্কিন আমাদের স্কিনটা কিন্তু খুব মানে খুবই সুন্দর তো এটা মানে আর রাশি এত বড় যে শেষ করা যায় না এই একশো পনেরোটা দেশের মধ্যে সবচেয়ে মজার ভ্রমণ করতে ছিল লাস ভেগাস থেকে ব্রাজিল যাওয়ার টিমটা এটা একটা খুব চ্যালেঞ্জিং ছিল মানে সবাই চ্যালেঞ্জ করছে আমেরিকা যখন আমি স্যান্টিয়াগো শহরে যাই আমাকে আমার কালেক্টরা বলছে তুমি পাগল তুমি বাই রোডে আমি বলছি আমি সম্পূর্ণটা বাই রোডে যাব কারণ আমার কাছে মানে বাই রোডে গেলে একটা আমি ফিল করতে পারবো বলে কি না জীবনেও পারবে না তো আমি বলছি আমি তিন মাস পর আমি হচ্ছে জুনে ইমেল পাঠাবো তো ওর ইমেলে আমি ছবি সহ পাঠালাম যে ম্যাক্সিকো ম্যাক্সিকোর যে শহরটা ছিল আনা খুবই ডেঞ্জারাস ওয়ার্ল্ড আমি বললাম যে জানো আমি হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করছি যে ছোটবেলায় মনে হয় আমার পাড়ার ছেলেদের গান নিয়ে যাচ্ছে ওখান থেকে দেখে আসছি তারপরে ম্যাক্সিকো গোটামালা তারপরে আলসালবাদোর নিগারা গোয়া কোস্টারিকা পানামা তারপরে কলম্বিয়া কলম্বিয়া থেকে সেই অ্যামাজন রিভার দিয়ে যেখানে অ্যামাজন জঙ্গলটা রয়েছে ওই ওই যে কাজ যেখানে একটা পয়েন্ট অ্যামাজন জঙ্গলের একটা পয়েন্ট যেখানে হচ্ছে দেখা যাচ্ছে পেরু তারপরে ব্রাজিল এবং কলম্বিয়া তিনটা কান্ট্রি একটা ইয়াটা তো এই জায়গাটা আমার কাছে অনেক এক্সাইটেড ছিল পতাকা নিয়ে যাও সব জায়গায় এটা কেন করো আমার পতাকাটা হচ্ছে আমার দেশের একটা আইডেন্টিটি আর আমার পাসপোর্টটা হচ্ছে আমার একটা যুদ্ধের অংশ আমি পতাকার জন্য যুদ্ধ করেছি পতাকা পেয়েছি এখন হচ্ছে আমি পাসপোর্টের যুদ্ধ করছি আমার মনে হয় যে এই যুদ্ধ একটা দেশ আমরা স্বাধীন করেছি এখন সেই স্বাধীনতার পরে আমাদের দেশেও কিন্তু অনেক কিছু গুছাতে হবে যেমন পাসপোর্টটা তার একটা পার্ট এটা আমরা গুছানোর জন্য চেষ্টা করছি আমরা যারা বাংলাদেশি ট্রাভেলাররা আছি ট্রাভেলার গ্রুপে আছি আমরা বিডি টিপার আছে একটা সোলো ট্রাভেলার অফ বাংলাদেশ আছে আমরা ওখানে এক একটা স্ট্র্যাটাস দেই যে এক একটা ভিসা পাচ্ছি মনে হয় এক একটা মানুষ একটা যুদ্ধে জয় লাভ করলো যখন সেই ইমিগ্রেশনটা পা ক্রস করি আর যখন আমরা একটা পাসপোর্টে একটা স্ট্যাম্প লাগাচ্ছি একটা ভিসা লাগাচ্ছি ওটা মানে একটা যুদ্ধ তো স্বাধীনতার যুদ্ধ তো মুক্তিযোদ্ধারা করেছেন তাদের তো অবশ্যই মানে শ্রদ্ধার চোখে দেখি কিন্তু আমরাও এক একজন যোদ্ধা যারা আমরা বাংলাদেশের নাম বিশ্বের দরবারে পরিচিতি লাভ করাছি বিভিন্ন দেশে গেলে একটা করে করে গাছ লাগানোর চেষ্টা করি এটা আমি রোটারি করি রোটারি থ্রুতে আমি লোকাল রোটারি ক্লাবগুলো আমাকে সাপোর্ট করে এবং আমি স্টুডেন্টদেরকে এনকারেজ করার চেষ্টা করি যে দেখো আমি একটা ইস্টার্ন কান্ট্রি থেকে এসেছি যেটা বাংলাদেশের মতো একটা দেশ যেটা চতুর্থ মুসলিম দে কান্ট্রি সেখানে একটা ঢাকা খুলনা একটা মেয়েকে আহ যেই স্ট্রাগল করে আসতে হয় পরিবার থেকে সেখান থেকে আমি আসতে পেরেছি তো ইউ ক্যান চেস ইউর ড্রিম মানে যে কেউ ইচ্ছা করলে আমি যদি আমার স্বপ্ন পূরণ করতে পারি তুমিও পারবে আমরা এতটা বেটার অবস্থা নিয়ে থাকার পরেও কেন ওই ট্রাভেল ফ্রেন্ডলি হতে পারছে না বাইরের দেশে টুরিস্ট কেন বাংলাদেশ ভ্রমণে আসে না ট্রাভেলার আসে ট্যুরিস্ট আসে না ট্রাভেলার কিন্তু টাকা নাই ট্যুরিস্টের কাছে টাকা আছে তো আহ অধিকাংশ জায়গায় অ্যাম্বাসিড রেড লাইট থাকে বাংলাদেশে তাদের দেশের গভর্নমেন্ট থেকে বাংলাদেশ দেশকে মানে সেইফ মনে করে না সেজন্য তারা আসতে পারে না তারপরও প্রত্যেক বছর আমি চেষ্টা করি যে আমি যখন বাংলাদেশে থাকি যে আমার কিছু বিদেশি বন্ধুরা আসুক দেখে যাক আমি কাউ সার্ফিং করি তো আমি যখন বিদেশে থাকি তখন তাদেরকে অফার করি আবার তারা যখন বাংলাদেশে আসে আমি তাদেরকে মোটামুটি একটা দুটো আমার এই এই পর্যন্ত আমার জাপান থেকে দুটো ফ্রেন্ড এসেছে তারপরে আমেরিকা থেকে চারজন বন্ধু এসেছে এই দশ বছরে তারপরে আপনার অস্ট্রেলিয়া থেকে একটা ফ্রেন্ড এসেছে তো অনেকেই আসে এবং আমি তাদেরকে দেখাতে চাই যে বাংলাদেশে তোমরা দেখো বাংলাদেশটাকে একটা যদি লিস্ট করে ফেলি যে ট্রাভেলারের জন্য মাস্ট হ্যাভ ফাইভ থিংস তো কি কি থাকবে যেমন একটা জ্যাকেট নিতে হবে কারণ কখন কোথায় ঠান্ডা পড়ছে না গরম পড়ছে একটা আমরেলা থাকতে হবে কারণ যখন যখন যে কোনো দেশে বৃষ্টি হতে পারে যেমন মালয়েশিয়া যখন তখন বৃষ্টি হয় অন্যান্য দেশেও হয়ে যায় তো এটা আর একটা হচ্ছে আপনার কেস থাকতে হবে হাই হিল পরে চলা যাবে না আরেকটা যে জিনিসটা যে একটা হেলদি পকেট ব্যাগ মানে যেটা গায়ের সাথে লাগানো থাকবে ওই পকেট থেকে টাকা পয়সা ডেট করে হ্যাঁ ডকুমেন্টস সাথে এটা খুব ইম্পর্টেন্ট আর যেই জিনিসটা যে হালকা জামা কাপড় লাগেজটা যত ছোট হবে তত সেই ট্রাভেলার এর জন্য জীবনটা অত মজার হবে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে ষোলোই ডিসেম্বরে ষোলোতম দেশের উদ্দেশ্যে লেবাননে যাচ্ছি আর আমার ইচ্ছা আছে ভবিষ্যতে লক্ষ স্টুডেন্টদেরকে তাদেরকে আমার ভ্রমণের গল্প বলবো নেক্সট কাতার যেই ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে ওখানে হচ্ছে একশো পঞ্চাশতম দেশ করব। ও মানে কাতার ফুটবল শুরু হওয়ার আগে আরো সব মানে ওটা পঞ্চাশতম এখন মাত্র পনেরোতম হ্যাঁ পনেরো আছে ওখানে ওর ভিতর পঞ্চাশতম দেশ ভ্রমণ করব বে হিসেবে তো ট্রাভেল করাটা অনেক বেশি টাফ তো বাইরের দেশে একা তারপর ট্রাভেল করতে গিয়ে কখনো কোনো বিপদের সম্মুখীন হয়েছিল যখন খুবই লোনলি ফিল হয়েছে এবং অনেক বেশি সমস্যায় পড়ে গেছো হ্যাঁ দুবার আমি ইয়া ছিল আমি প্রথমবার তো কলম্বিয়ায় পিক পকেট হলো তো তখন আমার একশো আশি ডলার ছিল আমি ওখানে সতেরো দিন ওই টাকায় চালিয়েছিলাম এবং রাস্তার মানুষ আমাকে খাবার কিনে দিয়েছিল তো এটা একটা লাইফ এক্সপিরিয়েন্স যে আমার ব্যাংকে অনেক টাকা থাকার পরও আমার কাছে জানি আমি হচ্ছে একটা হাওয়াই মিঠাই কিনে ওখানে ভিড়ের ভিতর গিয়েছি যখন আমার পকেট থেকে উঠিয়ে নিয়েছে ধাক্কা মারলো তো আমার হাতে যেই খাবারটা ছিল ওটা পড়ে গেল তো আমি এটা টিস্যুটা বের করে যখন আমার ওই ময়লা টিস্যুটা আমি আবার ব্যাগের ভিতর ঢুকাতে গেছি দেখি কি আমার মোবাইলটা নেই আর দু হাজার সালে যে ষোলোই আগস্টে এটা একটা লাইফের একটা এক্সপিরিয়েন্স ওইটা হচ্ছে এই ইটালির ডোমো শহরে ওখানে আমি যখন আইসক্রিম কিনছিলাম কেনার পরে আমি আইসক্রিমটা নিয়ে আমি হচ্ছে লাস্টটা সাফার দেখতে যাওয়ার জন্য ডোমোর ইসে ভিতরে ঢুকেছি তো তখন আমি আইসক্রিম যেহেতু খাচ্ছিলাম আমার ব্যাগ থেকে খুলে আমার টাকা এবং হচ্ছে পাসপোর্টের ওয়ালেটটা চুরি করে নিয়ে গেছে তখন তো আমি এমন মানে খুব অসহায় আমি আমি ফর্টি ফাইভ মিনিটস কথা বলতে পারছিলাম না আমি যে কথা বলতে পারছিলাম তাড়াতাড়ি একটা ইটালিয়ান ওমেন আসলো সে আমাকে বললো চলো পুলিশ স্টেশনে তো পুলিশ স্টেশনে যে কোথায় যেতে হবে সেই মহিলাও ওই পুলিশ স্টেশনে নেই আরেকটা একটা পরে আরেক জায়গায় গেলাম যেখানে কস্তুরা বলা হয় ওখানে আমার জিডি করে তারপর চলে আসি তখন আমি যখন ফেসবুকে দেই। তো তখন আমাকে মানুষ সাহায্য করে এখনও আমার মনে আছে একজন বলেছিল যে দুপুরে আসবে পরের দিন খাবারের জন্য তো খাওয়াবেন উনি উনি ভুলে গেছেন উনি বাসায় চলে গেছেন তো আমি সারাদিন না খেয়ে রয়েছি উনি সাড়ে চারটার দিকে বলছেন কি আমি সন্ধ্যার সময় আসবো তারপর বলছি কি আমি আজকে বাসায় উনি কিন্তু ভুলেই গেছেন যে আমার কাছে টাকা নেই এই জন্যই উনি আমাকে খাওয়াবেন তো যাই হোক সাড়ে এগারোটার সময় আমি তখন তো তখন পর্যন্ত খাই নাই তারপরে আমাদের আমি যে বাংলাদেশ মানে বাংলাদেশ কমিউনিটি যারা আছেন তারা আমার জন্য বিভিন্ন জায়গা থেকে কেউ আমাকে দেখা যাচ্ছে যে তিরিশ ইউরো দিয়েছেন আমি খেতে পারছি না যে আমার কান্না চেহারা দেখে মানে এত আমি কি বলবো মনে হ্যাঁ মানে আপনার মানে আপনার অনেক টাকা আছে ব্যাংকে আমার ব্যাংকে টাকা আছে সব জায়গায় টাকা আছে কিন্তু আমি করতে না এখন খরচ করতে পারছেন না আমাকে কার্ডটার জন্য ওয়েস্ট করতে হচ্ছে দশ দিন এবং আমার কাছে কোনো টাকা নেই মানে এটা একটা খুব বাজে একটা সিচুয়েশন মানে আমি জীবনে এরকম বাজে সিচুয়েশন জীবনে কখনো সারভাইভ তো এরকম বাইরে গিয়ে কখনো এই ধরনের সিচুয়েশনে পড়া কখনো কোনো বাঙালির হেল্প পেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ মানে সেটাই বলছিলাম যে বাঙালির হেল্প তো অবশ্যই পেয়েছি প্রথমবার তো বললাম যে সতেরো দিনে হচ্ছে একশো ডলার তো ওটা আগে থেকে পি বুক ছিল ওটা ছিল কলম্বিয়া থেকে ব্রাজিল যে আমার বাংলাদেশ থেকে হচ্ছে ব্রাজিলে আসে না কার্ড সেই কার্ডটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে যেসব জার্নালিস্টরা গিয়েছে তারা আমার এটা একটা ইন্টারেস্টিং যে তারা আমি যেই বাংলাদেশের সিটি ব্যাংকে ইউজ করি সেই কাস্টমার রিলেশন অফিসার তাকে দিয়ে দিয়েছে তো সে সেইভাবে জিনিসটা জন্য নিয়ে আসছে তো হচ্ছে সে না আসা পর্যন্ত ব্রাজিলে সে কভার করতে আসছে হচ্ছে আর্জেন্টিনা এবং ইটালি সো নাজমুল বাপি তো তার জন্য আমি ওয়েট করছিলাম যে কবে সে আসছে আমি ওখানে বসে আছি আর সে বলছে যে হ্যাঁ আমার তো আগেই আসার কথা ছিল কিন্তু আমি যে আর্জেন্টিনার কভার করার জন্য আমি বলছি ঠিক আছে আমি সেম হোটেলে রয়েছি তাহলে মানে হোটেল দালেরকে আমি বলে রাখছি যে আমার কাছে টাকা আসবে তারপরে আমি দিব তো এটা যে ওই সময় আমার কোনো টাকা নাই মানে আমি আমি বাইরে যে খেতে পারছি না কিছু যে আমার কাছে টাকা নাই আমি সেই সুপার মার্কেট থেকে নিয়ে আসছি খাবার এটা লাইফে একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স বাট এটা আমি লাকি ছিলাম গত বছর হচ্ছে পাঁচশো পরিবারকে এক সপ্তাহের খাবার দিয়েছিলাম খুলনা শহরে যে ছিল না তো আমি যাতে ব্যাক করি মানে এটা আমার কাছে মনে হয় যে আমার যখন খারাপ সময় আমার তো ছিল না তো এখন ওদের খারাপ সময় তো তাদেরকে এবং আমি বেছে দেশে পরিবারকে সাহায্য করছি এমন যারা হচ্ছে চাকরিজীবী মানে ছোটখাটো চাকরিজীবী তাদের তো মানে আল্লাহ তো আমাকে এক সেখান থেকে উঠিয়েছে তো তারা এখন প্রবলেমে আছে আমি তাদেরকে সাহায্য করি যখন আল্লাহ আমাকে তো দিয়েছেন তো আমি চেষ্টা করি এটা করার জন্য দর্শক বিশ্বভ্রমণের গল্প আজ এ পর্যন্তই নেক্সট এপিসোডে হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে টিল দেন সঙ্গে থাকুন সময়ের